হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবীস লাইফস্টাইল। নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা দিদিরা একসাথেই যাব, এদিকে ও প্রণাম করে নিচ্ছে আমার বাবা মা ওদেরকে। তো সবাই বের হবো এখন, তো সবারই দিদিরও মন খারাপ, আমারও মন খারাপ। তো কী করব, এইভাবেই আমরা প্রত্যেকবার মন খারাপ করে যাই। আমিও প্রণাম করে নিচ্ছি মাকে, তো ওখানে যদি ইমোশনাল হয়ে যাই তো ওরাও ইমোশনাল হয়ে যাবে। সেজন্য চুপচাপ বুকে পাথর চেপে আসতে হয়, কি করব, হাসি মুখ রেখে আসতে হয়, নয়তো ওখানে সবার মন খারাপ হয়ে যাবে। তো এটা আমার কাকা ভাগনাকে আদর করছে। তো আমরা বের হচ্ছি, আর এখানে আমাদের গাড়ি, জিজুর গাড়ি, ওপাশে আমাদের গাড়ি, আর আমার বর হলো ও নিজেই ড্রাইভ করবে, আর জিজুর শরীরটা একটু খারাপ জন্য এই যে ড্রাইভার নেওয়া হয়েছে। আর জিজু হলো মানে ভাগনাকে নিয়ে পেছনে বসবে, আর দিদি সামনে বসবে ড্রাইভারের সাথে, কারণ দিদির একটু ভমিটিং প্রবলেম আছে সেজন্য। আর এত বৃষ্টি হচ্ছে সকালবেলা না, কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, আর সকালে বেশ ঠান্ডা পড়েছিল, সেজন্য আমার ভাগনাকে মানে বাবিন ওর নাম, তো ওকে একটু হালকা একটা কম্বল টাইপের করা হয়েছে, তো ঠান্ডা লেগে যাবে ওর। তো ঘুমই কাটছে না ওর, হাই তুলছে, একটু আদর করে নিচ্ছি। তো একসাথেই যাব, ওর বাড়ি হলো দিদির বাড়ি শিলিগুড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। তো আমাদের বাবার বাড়ির থেকে আমার বাড়িটা আগে পড়বে, তারপরে দিদির বাড়ি। তো আমার বাবার বাড়ি হলো কোচবিহার, তো আমারটা আগে পড়বে, আরও 1 ঘন্টার পর দিদি পৌঁছবে। তো এদিকে আমরা সবাই এখন চড়বো গাড়িতে। দিদি সামনেই বসলো আর জিজু পেছনে ভাগনাকে নিয়ে বসেছে। মা মা বলছে যে ওকে একটু ভালো করে ই করে নিতে, বাবিনকে যেন ঠান্ডা না লাগে, সেটা মা জিজুকে বলে দিচ্ছে ভালো করে কোলে নিয়ে নিতে। তো ওদের গাড়িটা ছেড়ে দিল, তো একসাথেই যাব, তো ওরটা ছেড়ে দিল, এখন আমরা চড়ব, আমরা একসাথেই যাব। তারপরে ওরা আস্তে আস্তে যেতে থাকবে, তারপরে আমরা গিয়ে ওদেরকে ধরে নেব। ভেতরে ভেতরে মনটা খারাপ লাগছিল, তারপর আবার ভাবছিলাম আমি তো আবার কয়েকদিন পর আসবোই ভাইফোঁটার সময়, তো এর জন্য একটু মানে যে আসবোই তো কোনো ব্যাপার না, সেজন্য মুখে হাসি রেখেই বিদায় নিয়েছি। তোমার এই যে নিনি, ওটা হলো আমার আমাদের বাড়িতে কাজ করে খুব ভালো, দিদাটা, দিদা বলে ডাকি ছোটোর থেকে কাজ করে দিদাটাও। দিদা তো সব ভোর কটার সময় আসে, 5:30 6টার সময় আমাদের বাড়িতে কাজ করতে চলে আসে, তো আমরা ছিলাম বলে আরো তাড়াতাড়ি আসতো, কারণ মা একা সেই জন্য কষ্টে বুকটা ভাঙা যাইতেছে আমার। এই ভিডিওটা করে দিচ্ছিল আমার বোন, ওকে বলেছি যে ভিডিওটা তুই করে দে, তো করে দিচ্ছে, সেজন্য ওকে দেখা যাচ্ছে না। কোন দিক দিয়ে গেল এটা শুনতে পাচ্ছি, হম
না না সরো, আমি মোবাইল গাড়িটা ভিডিও দেখতেছি, আমি কাজে যাব। থামছে বলে বাবা ভাবলো যে কি ব্যাপার, আবার থামলো। কিন্তু না, আমার বোন ভিডিও করছিল আমার মোবাইলটা দেবে জন্য, সেজন্য গাড়িটা আবার থামানো হলো। আমার মোবাইলটা নিয়ে নিলাম, তারপরে বাদ বাকিটা আমি শ্যুট করতে করতে এবার যাবো। আমরা বাড়ি যাওয়ার পথে এক মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, দেখো কত ধরনের মিষ্টি, কতটা সুন্দর লাগছে দেখে। যদিও আমি মিষ্টি পছন্দ করি না, তবুও এত সুন্দর, এত বিভিন্ন ধরনের মিষ্টি দেখে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় আর শ্বশুর বাড়ির থেকে যখন বাবার বাড়িও যাই, তখনও মিষ্টি কেনা হয় দোকান থেকেই, আর বাড়ি ফেরার পথেও কেনা হয়। তো আমরা কিছু দই মিষ্টি এখান থেকে নিয়ে নিলাম, তো আমরাও নিয়েছি, আর জিজুরটা জিজু